গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও তোমাদের জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর আজ হচ্ছে শুক্রবার, আজ হচ্ছে গণেশ পুজো। তো আজ হচ্ছে শুক্রবার, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন কটা বাজে তোমাদের একবার জানিয়ে দিই, এখন 10:01 বাকি, 9:59, তো 10টাই বাজে যায়, 10টাই ধরো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা বসিয়েছি, 10টার সময় চা খাবো, 10টার সময় চা খাবো। আজকের কোনো চাপ নেই, কেন বলো তো, ছেলের অনলাইন ক্লাস নেই, মানে অনলাইন ক্লাস আছে 11টা থেকে নেই, 11টা থেকে যেটা থাকে ভীষণ চাপ হয়ে যায়, 11টা থেকে থাকলে তাড়াহুড়ো লেগে যায় টিফিনে। তো আজকে সেই চাপটা নেই, অনলাইন ক্লাস হবে তখন দুপুরবেলা 2:30 থেকে, তো 2:30 থেকে ওদের অনলাইন ক্লাস হবে, সেই কারণে চাপ নেই। আর চাপ নিচ্ছে না, দুধ এসে গেছে, দুধ দিয়েছে, চাটা হয়ে গেলে দুধটা জাল দুধ বসিয়ে চাটা খাবো। আর আমার আটা মাখাই আছে, আর দেখা যাক রুটি করব আর কি করি। ছেলেকে জিজ্ঞাসা করি ছাতুর পরোটা করবো না ছাতু খাবে না কি করব, ওদের জিজ্ঞাসা করে তারপর টিফিনটা করছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে চা ফুটে গেছে, তো চাটা নাবিয়ে আমি দুধটা বসিয়ে দেবো, আর দুধটা বসিয়ে আমি রুটিটা করে নেব। আর রুটিটা করার পর ছেলেকে জিজ্ঞাসা করলাম, তো ছেলে বলল কালকের মিষ্টি আছে জানো তো, কালকের না দুদিন আগে মিষ্টিটা এনেছি কিন্তু মিষ্টিটা খাওয়া হয়নি, ফ্রিজেই পড়ে রয়েছে। তো ছেলেকে বললাম মিষ্টিটা দিয়ে রুটি খেয়ে নিবি, ছেলে বললো হ্যাঁ। তো দুধটা বসিয়ে আমি রুটি করে নিয়েছি, আর রুটিটা করার পর আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন আমরা তিনজনাই খেয়ে নেবো, ছেলেদেরও দিইনি, ওদের দিইনি বলে আমিও খেতে পাচ্ছিলাম না, তো ওদের দিয়ে এবার আমি খেয়ে নেবো। আর মাছটা ভাজা বসিয়ে তারপরেই খাবো, মাছটা ভাজা হবে আস্তে আস্তে, তো খেয়ে নেবো। আর তারপর খাওয়ার পর আনাজ কেটে মাছের ঝোলটা বসাবো। মাছ ভাজা আমার কমপ্লিট, আর চলো একবার তোমাদের দেখিয়ে দিই মাছ ভাজা, আর এদিকে আমি কী দিয়ে তরকারি বসাচ্ছি সেটাও একবার বলে দিই। তো এই দেখো পেঁয়াজ, টমেটো আর আলু পেঁপে দিয়ে ভাজা ভাজা করছি, ঝোল করব। পেঁয়াজ আলু পেঁপে টমেটো দেখালাম ভাজি, আর এই ঝিঙে দেব তরকারিতে মাছের ঝোলে। আর এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আলু আর বরবটি কেটে রেখেছি, লাস্টে ভাজবো একটুখানি পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এখানে দেখো আমার মাছের ঝোল ফুটে গেছে, তো মাছও আমি দিয়ে দিয়েছি, এবার গ্যাসটা একটু সিম করে আমি ওপরে চলে যাব। আর দেখো এখানে কতগুলো জামাকাপড় আগের দিন কেচেছিলাম, তো সেই জামাকাপড়গুলো আমার গোছানো হয়নি, তো আজকের এখন গুছিয়ে ফেলবো এই ঘরটা ঝাড় দিয়ে মোছার আগে। তো জামাকাপড়গুলো গোছাবো, আর শোকেসটাও একটু মুছে পরিষ্কার করব, হ্যাঁ। তারপর ঘর ঝাড় দিয়ে আমি মুছে স্নান করে পুজোও দিতে হবে, তো অনেকটাই বেলা হয়ে আসলো, খুব একটা বেলা হয়নি তবে বেলা হয়ে আসলো একটাই, যেহেতু জল জ্বলে যাবে একটার আগেই সব কিছু করতে হবে, আর একা হাতে জানো তো করতে হয় সব কিছু, অনেকটাই টাইম লাগে, আর তো কেউ করার নেই। মাঝে মাঝে মনে হয় মা যদি কাছে থাকতো খুব ভালো হতো, তার কারণ হচ্ছে মা রান্নাটা করতো আর আমি সংসারের সমস্ত কাজ করতাম, কিন্তু সেটা তো আর হয় না। এই মাত্র আমার কাজ শেষ হলো, আর এই জাস্ট এসে বসলাম, আর এখনও একটু জল খাবো, খুব জোর গলাটা শুকিয়ে গেছে। তো এখন কটা বাজে বলো তো, এখন দাঁড়াও ঘড়িটা আবার ফাস্ট করে রেখেছে তাড়াতাড়ির জন্য, এখন হচ্ছে মানে 1:32 মানে 1:30 বাজে। এই এখন এই কাজ শেষ হলো, স্নান করে উঠে পুজো দিলাম, তো সেই কারণে একটু দেরি হলো, পুজো দিতে গেলে তো দেরি হবেই, তো সেই কারণে। আর খেতে দেবো একটু পরেই, খেতে দিয়ে দেবো, 2:30 থেকে ছেলের ক্লাস আছে, একটু পরেই খেতে দিয়ে দেবো। সেমাই খাচ্ছি, আজ রাত্রিরে ডিনারে হচ্ছে রুটি আর সেমাই, আর মাছের ঝোলও রয়েছে দুই ছেলের জন্য। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে 10:45, ঘড়িটা ফাস্ট আছে, হ্যাঁ 10:45 হয়নি, এখন বাজে সবে 11:30 বেজেছে, 11:33। তো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম, তার কারণ হচ্ছে মাথার যন্ত্রণা, তো এত মাথার যন্ত্রণা করছে সেই বিকেলের পর থেকে আর কিচ্ছু ভাল লাগছে না, কেন জানি না দুদিন ছাড়া ছাড়াই এরকম মাথার যন্ত্রণা করছে।
তো আমি জানি না আগে হতো কিন্তু এত হতো না, কমে যেত। এখন ওটা বাইরে বেরোলে হয় কিন্তু রোদ্দুরে বেরোলে হয়, এখন কেন ঘরে থাকা সত্ত্বেও হচ্ছে বুঝতে পারছি না। আর তো রাত্রিরে রুটি আর তরকারি তো কিছু করিনি বললাম, মাছের তরকারি ছিল আর এখন রাত্রিরে করেছি রুটি আর সেমাই, এটাই হবে খাওয়া। আর খাইনি এখনও পর্যন্ত, খাবো। তো একটুখানি সেমাইটা দেখলাম খেয়ে কেমন হয়েছে, ভালোই হয়েছে। তোমাদের তো দিতে পাচ্ছি না, তো সরি, তোমাদের দিতে পারছি না বলে, তোমরা যদি কাছে থাকতে তাহলে তোমাদের দিতাম। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দাও, যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে টুং টুং করে নোটিফিকেশান চলে যাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা দিনে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। টাটা।